হ্যালো বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি অরিন্দম মিশ্রের পরবর্তী যে ছবি নিয়ে আসতে চলেছে আমাদের সামনে, যেটি থ্রিলারে সম্পূর্ণ ভরপুর হওয়ার কথা ছিল। সেই ছবিতে কিন্তু একটি কাস্টিং চেঞ্জ করা হয়েছে এবং সেই ছবিতে কিন্তু অনেক একঝাঁক তারকা কিন্তু বাদ পড়ে গেছে, এবং কারা কারা এই সিনেমা থেকে বাদ পড়ে গেল এবং কারা নতুন এলো সেই নিয়ে কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। অরিন্দম শীল এমন একটি ঘোষণা করেছিলেন যে তিনি নাকি আনতে চলেছেন একটি ভরপুরভাবে থ্রিলার ছবি। সেই থ্রিলার ছবি কিন্তু একঝাঁক তারকা বাদ পড়ে গেল। সেই তালিকায় কিন্তু রয়েছেন কিন্তু আবির চট্টোপাধ্যায়ের মতন ভালো একটি গোয়েন্দা। তিনি কিন্তু গোয়েন্দা চরিত্রে কিন্তু ভালো অভিনয় করেন, সেটা কিন্তু সকলেই জানেন, কারণ তার ব্যোমকেশ বক্সিতে কিন্তু তিনি কিন্তু ভালো অভিনয় করতে আমরা দেখেছি। ছবির মুখ্য চরিত্রে কিন্তু আমরা দেখতে চেয়ে দেখতে পাওয়ার কথা আমাদের দেখার কথা ছিল ইদানিং বলিউডে পরিচিত বাঙালি মুখ অর্থাৎ সায়নী গুপ্তকে। তিনি কিন্তু বলিউডে এখন কিন্তু কাঁপিয়ে দিচ্ছেন, তিনি কিন্তু এই ছবিতে বাদ পড়ে গেছেন। প্রাথমিক কথাবার্তা এগোলেও কিন্তু শেষ পর্যন্ত কিন্তু সেই মুভি থেকে কিন্তু বাদ পড়ে গেছে বলে জানানো গেছে। প্রাথমিক কথাবার্তা এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত কিন্তু আদিল হোসেনকেও কিন্তু এই ছবিতে কিন্তু রাখতে পারছেন না ব্যোমকেশ পরিচালিত অরিন্দম শীল। সায়নের জায়গায় আনতে চলেছে, মানে সায়নের যে ছবিটা এই ছবিতে যে চরিত্রে অভিনয় করতে চলেছে সেই চরিত্রে কিন্তু আমাদের এই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মিমি চক্রবর্তীকে, এবং আবির চক্রবর্তীর পরিবর্তে আমরা এই ছবিতে দেখতে পাবো অনির্বাণ ভট্টাচার্যকে, এবং আদিল হোসেনের জায়গায় আমরা এই এখানে পেয়ে যাব হর্ষ ছায়াকে। অর্থাৎ এই জায়গায় কিন্তু ফাইনাল করে দিয়েছেন অরিন্দম শীল। এছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে কিন্তু আমরা দেখতে পাবো তনুশ্রী চক্রবর্তীকে। খবর ব্যোমকেশ দারুণ ব্যোমকেশ এবং দারুণ সাফল্যের পর এবার কিন্তু থ্রিলারে কাজ হাত দিতে চেয়েছিলেন অরিন্দম শীল, কিন্তু সেই থ্রিলারের প্রতিযোগিতায় কিন্তু তিনি একটি ব্যাঘাত ঘটে দিয়েছেন, কারণ কুইন্টাল ক্যাটিনার প্রতি শ্রদ্ধা জানতে তিনি আগে পরিচালন এই ছবিটি করতে চেয়েছিলেন। আপাতত নাম দেওয়া হয়েছে এই ছবিটি, যে ছবিটি অর্থাৎ অরিন্দম শীল তৈরি করতে চলেছে অর্থাৎ থ্রিলার সেই ছবিটি, সেই ছবিটির নাম দেওয়া হয়েছে খেলা যখন। সেই চরিত্রে কিন্তু মুখ্য চরিত্রে অভিনয় করার কথা ছিল কিন্তু বলিউডের অর্থাৎ জায়গা জসুস, যা ভ্যারি ম্যাট সাজেল এর মতন সেই বিখ্যাত অভিনেত্রী সায়নী গুপ্তকে। তার স্বামী চরিত্রে করার কথা ছিল কিন্তু আবির চট্টোপাধ্যায়, কিন্তু অন্য একটি গুরুত্বপূর্ণ চরিত্রের কথাও ছিল কিন্তু আদিল হোসেনের সঙ্গে। কিন্তু চারজনকে একসঙ্গে কাজ করার পরিবর্তন কিন্তু তিনি চেয়েছিলেন, কিন্তু তার একটি অন্য কোনো কারণের জন্য তাদেরকে একসঙ্গে এই চারজনকে কিন্তু দেখা যাচ্ছে না এই মুভিতে। কারণ পরিচালক জানিয়েছেন কোনো একটি লজিক্যাল ইস্যুর জন্য নাকি এই একসঙ্গে আর চারজনকে আনা সম্ভব হচ্ছে না, তার কথা এটি দুর্ভাগ্যজনক। এবং তিনি আরও বলেন যে মিমি চক্রবর্তীর কাছে কিন্তু ভালো একটি সুযোগ রয়েছে, কারণ এই বই থেকে কিন্তু একটি ভালো মানের বই নাকি তিনি করতে চলেছেন। এটা যদি মিমি ভালো অভিনয় করতে পারে তার কেরিয়ার কিন্তু আরও ভালো গড়ে উঠতে পারবে, এমনই তিনি বলেছেন। এই বইটা শুরু এবং এই বইটিতে ঘটনা সামান্য কিছু বলেছেন কিন্তু আমাদের পরিচালক। তিনি বলেন যে কোমা থেকে ফিরে আসে এক মহিলার জীবনকে আকস্মিক পরিবর্তনের ও দ্বন্দ্বের সঙ্গে তার চোখে দেখা পৃথিবীকে কীভাবে চেঞ্জ হয়ে গেছে সেই নিয়ে কিন্তু বইটি গড়ে উঠতে থাকবে। এই মহিলা চরিত্রটি যেটি করবেন অর্থাৎ যেই কোমায় গিয়েছিল যে মুভিটা, সেই মহিলা চরিত্রে কিন্তু আমরা দেখতে পাবো মিমি চক্রবর্তীকে, আর তার স্বামী চরিত্রে আমরা দেখতে পাবো অনির্বাণ ভট্টাচার্যকে। পরিচালনা অরিন্দম বলেন এবং পরিচালক অরিন্দম শীল বলেন যে ছবিটি ঘোষণার সময় কিন্তু তিনি তনুশ্রীর নামও বলেছিলেন, তাই এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ ছবিতে কিন্তু তনুশ্রীকে আমরা দেখতে পাবো। এছাড়া এই মুভিতে আমরা যাকে যাকে দেখতে পাবো তিনি হলেন তনুশ্রী শঙ্কর, জুন মালিয়া, জয়ন্ত কপিল থাকছেন এই ছবিতে। ছবিটা কিন্তু সাসপেন্স ও ভায়োলেন্স কিন্তু ভরপুরভাবে থাকবে বলে অরিন্দম শীল জানিয়েছেন। এবং এই ছবিটি যে চিত্রনাট্য লিখেছেন তিনি কিন্তু আমাদের বিখ্যাত বাদলাপুর, অন্ধধুন যে সমস্ত মুভিগুলো তৈরি হয়েছে সেই বিখ্যাত চিত্রনাটক অরিজিৎ বিশ্বাস কিন্তু এই ছবিটির চিত্রনাট্য লিখেছে, এবং শীঘ্রই শোনা যাচ্ছে এই ছবিটির শুটিং শুরু হবে। এবং এই এই মুভিতে সে যে জায়গার শুটিং তৈরি হবে সেগুলো কিন্তু উড়িষ্যা, কাশিংয়ের মতন জায়গাও আউটডোর করবেন বলে অরিন্দম শীল জানিয়ে দিয়েছেন। শুটিংটা খুবই তাড়াতাড়ি শুরু হওয়ার কথা রয়েছে, এবং এই যে পরিবর্তনগুলো এতগুলো পরিবর্তন হয়েছে এই মুভির অর্থাৎ এতগুলো যে কাস্টিং চেঞ্জ করেছে তার জন্য কিন্তু পরিচালক বলেছেন যে তার কাছে কোনো টেনশানই হয় না, কারণ তিনি আশাবাদী যে এই মুভিটা তিনি অবশ্যই ভালো করতে পারবেন। যে সমস্ত বইগুলো তিনি তৈরি করেছিলেন আশা করছেন তিনি কিন্তু এই মুভিটাও ভালো করবে। দেখা যাক এই মুভিটা কবে রিলিজ করে এবং আর কি তথ্য আসে আমাদের সামনে, যদি কোনো তথ্য আসে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেবো। এই ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিও, এবং তোমার যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে পারো।